দর্শক স্বাগতম টিটিএন লাইভে সাথে আছে আমি মোহাম্মদ আহসান অভাব দর্শক আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব ফিশারি ঘাটের সার্বিক পরিস্থিতি যেই মৎস্য অবতরণ কেন্দ্রে আমরা প্রতিদিনের যে ব্যস্ততা দেখতে পাই কিন্তু আজকে সেই ব্যস্ততা নেই আজকে মৎস্য অবতরণ কেন্দ্রের চিত্র একেবারেই ভিন্ন সুনসান নিরবতা গতকালকে গত পরশু যে অল্প মাছ ছিল সেই মাছেরও কোনো দেখা নেই যেহেতু আপনারা জানেন গত গত তিন দিন কক্সবাজারে ভারী কারণে আবহাওয়া পরিস্থিতি শরণকালে সর্ব শ্রেষ্ঠ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজার জেলা জুড়ে সেজন্য কোনো ট্রলার ফিশিং যে ট্রলার আছে সেগুলো যেতে পারেনি সাগরে মাছ আহরণের জন্য যার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি বাজারে দর্শক আমরা দেখাতে চাই যে ফিশারি ঘাট সব সময় লোকের লোকারণ্য থাকে মাছে ভরপুর থাকে সেই ফিশারি ঘাটে শুনশান নীরবতা একেবারে নেই কোনো ক্রেতা বিক্রেতা অল্প সংখ্যক শ্রমিক মাঝিমাল্লারা আছে তারাও বলছেন এই পরিস্থিতি সম্ভবত আগামী এক সপ্তাহ থেকে সাত আট সপ্তাহের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করছে সাগরে যাবে তখন পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা হয়তো আছে আমরা কথা বলবো আমাদের সহকর্মী সহকর্মী রাহুলের সাথে রাহুল আপনি তো সারাদিন আহ দেখছেন আসলে এই পরিস্থিতি সম্পর্কে আপনার কিছু বলার আছে ধন্যবাদ আমরা আসলে প্রতিদিন পিটিএনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে ফিশারি ঘাটের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে বলতে গেলে বর্তমান যে সার্বিক পরিস্থিতি একেবারে সুনসার নিরাপত্তা এখানে কোনো ব্যস্ততা নেই প্রতিদিন ফিশারি ঘাটে হাজার হাজার মানুষ আসে তাদের কর্মব্যস্ততার মধ্য দিয়ে তাদের সময় পার করে যেহেতু গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ ছিল সেহেতু বৈরী আবহাওয়া বিরাজমান থাকার কারণে ফিশিং ট্রলার গুলো যেখানে মাছ আহরণ করতে গিয়েছিল সেখানে মাছ আহরণ করতে পারেনি এবং তারা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে নিরাপদ স্থানে চলে এসেছিল এবং সবকিছু আসলে আসলে এই ফিশারি ঘাটে পড়েছে এবং আহ বাজারেও পড়েছে আমরা ফিশারি ঘাটে যেমন মাছের শূন্যতা দেখতে পাচ্ছেন আপনি সেই মাছের শূন্যতার প্রভাব বাজারে অনেক বেশি হয়েছে যেমন কোয়া মাছের কথা যদি বলি শুরুতে কুয়া মাছ যে পোয়া মাছ দুশো টাকা দামে বিক্রি হতো সিটি বাজারে আমরা দেখতে পাই যে দুইশো আশি থেকে তিনশো টাকা দামে বিক্রি হচ্ছে এবং খুব কম সংখ্যক পোয়া মাছ আমরা বাজারে দেখতে পাচ্ছি শুধু কি পোয়া মাছ আরো যে সামুদ্রিক মাছগুলো হচ্ছে প্রত্যেকটা সামুদ্রিক মাছের পরিমাণ কমে আসছে এবং ইলিশের কথা বলতে গেলে দেড় হাজার টাকার উপরে ইলিশ বিক্রি হচ্ছে তা সাধারণ মানুষের নাগালের বাইরে এবং বর্তমান সময়ে অবতরণ কেন্দ্রের এই যে পল্টনটি দেখছেন সেই পল্টনে আমরা দেখতে পাচ্ছি একেবারে সুনসান নিরবতা দেখতে পাচ্ছি এবং সেই নিরবতার মধ্য দিয়েই সময় পার করছে জেলেরা একেবারে কোনো কাজকর্ম ছাড়া এখানে অনেকেই বসে আছে যেহেতু কোনো টলার ফিশিং করতে পারেনি এতদিন বৈরী আবহাওয়ার কারণে তবে যখন বৈরী আবহাওয়া কেটে যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি উন্নতি করছে ফিশিং টলারগুলো তারা আবারও প্রস্তুতি নিয়ে মাছ সাগরে যাচ্ছে এবং মাছ আহরণ করবে মাছ আহরণ করে তারা আবার এই অবতরণ কেন্দ্রের ঘাটে ফিরে আসবে তখন হয়তো এখানে আমরা মাছ দেখতে পাবো এবং পাশাপাশি মাছের কিছু দামও কমে আসবে আমরা দেখতে পাচ্ছি ফিশিং টলার মধ্যে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করছে সাগরের উদ্দেশ্যে রওনা করার জন্য আমরা সেটি সেই দৃশ্যটুকু একটু দেখতে পাচ্ছি আমরা আরো কয়েকজন সাথে আপনি যদি কথা বলেন হয়তো বুঝতে পারবেন আসলে বর্তমানের অবতরণ কেন্দ্রের কাটের পরিস্থিতি কেমন রয়েছে এই যে দু একদিনের মধ্যে আগামী মনে করেন দু একদিনের মধ্যে স্বাভাবিক হবে ইনশাল্লাহ তো তলার এখানে ওয়েদার খারাপ ছিল সব চলে আসছে অনেক মাঝিমল্লারা মৃত্যু হয়েছে অনেক নিখোঁজ আছে সব মিলিয়ে অনেক টলার যারা আসছে এগুলো মেরামত করে এই যে আজকে দেখা যাচ্ছে কিছু বরফ পড়তেছে হয়তো আজকাল বের হলে স্বাভাবিক হবে আর এখানে যে মাছের শূন্যতা এই মাছের শূন্যতা এগুলা আরো দুই চার দিন লাগতে পারে এমনি কিন্তু স্বাভাবিক মাছ হবে যে এই কলাতুলি থেকে কিছু ডেলিমিশনের টলার মারে যে এগুলা মাছ হবে অল্প অল্প আর কি যে ছোট ছোট টলার কতগুলা ওই যে আমাদের বিক্সে মাছ মারে এগুলা হবে অল্প স্বল্প আর কি আর ওই সব দিকে কিছু হয় এগুলো আসবে মন করছেন এই যে এবারে এখন তো এই যে বর্ষাকাল মাছের মৌসুম যে আরো ভাদ্র মাস ভাদ্র মাস তো মাছ হওয়ার কথা প্রচুর মাছ হয় এখন ইনশাআল্লাহ সামনে আশা করি যে মাছ হবে কারণ মাছ পাবে যে পরি বর্ষণ ও মাছ না পাইলে তো কিছু করা নাই কারণ মাছ তো হয় বর্ষাকালে ভাদ্র মাসে এরপর যে 22 দিন বন্ধ আসে এরপর তো মাছ কমে যায় এর আগেpostgresql মাছ হয় তো আমরা আশা করি ইনশাল্লাহ সব মাছ পাবে মাছ হবে সে আশা রাখি হ্যাঁ অবশ্যই মাছ যদি হয় যে যেগুলো দেড় হাজার টাকা কেজি এগুলা বারোশো টাকা এগারোশো টাকার মতো চলে মাছ না পেলে দাম বাড়তে হবে এটা স্বাভাবিক শুধু মাছের ক্ষেত্রে না আপনি সমস্ত পণ্যর ক্ষেত্রে গিয়ে দেখেন যদি শর্ট হয় এগুলো দাম হবে কারণ এগুলা যে এই যে আজকে মনে করেন আবহাওয়ার কারণে যে টলার মাই খেয়েছে যারা মাঝিমলার অনেক মৃত্যুবরণ করেছে যে আসলে মাছ তো টাকা দিয়ে আমরা কিনে খাচ্ছি কিন্তু যে আনার পিছনে যে কত পরিশ্রম কত কষ্ট সেগুলো ঝুঁকি নিয়ে আমরা গেলে বছরে আপনার এক কেজিওয়ালা মাছ এগারোশো এক হাজার এক হাজার পঞ্চাশ এক হাজারের নিচে অনেক মাছ আমরা বিক্রি করেছি কিন্তু মাছ পেতে হবে ভাই একটা টলার যদি দু তিন হাজার করে মাছ পাই আপনার প্রচুর পরিমাণ দাম কমে যাবে এখানে কোনো সিন্ডিকেট বা এরকম কোনো কিছু নেই মানুষ আসলে বলে এখানে আমার মাছ আমি বিক্রি করি আটজন মাছ আটজন বিক্রি এখানে কোনো সিন্ডিকেট নেই এখানে শুধু মাছ পাওয়াটাই সমস্যা মাছ পেলে অ্যাভেলেবেল দাম কমে যাবে এটাই ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটা জানাচ্ছিলাম ব্যবসায়ীর সাথে কথা বলে তাদের তাদের অভিব্যক্তি হলো সাগরে কিছু মাছ এখনো যেগুলো যেগুলো ডেলিতে ছোট ছোট এগুলোতে কিছু সংখ্যক মাছ হয়তো কক্সবাজারের আসতে পারে কিন্তু বেশিরভাগ যে বড় বড় ট্রলার সেগুলো এখনো আজকে কিছু বরফ বরফ নিচ্ছে কিছু কিছু ট্রলার বেশিরভাগ ট্রলার এখন এখানে রয়ে গেছে আমরা জানতে পেরেছি মাঝি সাথে কথা বলে আ আস্তে 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 সব ট্রলারগুলো ফিশারিঘাট এলাকা ছেড়ে যাবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে ইয়া গুলো আছে ফিশিং ট্রলারগুলো আছে ওগুলো আস্তে আস্তে ঘাট ছেড়ে যে গিয়ে সাগর মাছ আহরণের জন্য যাবে স্বাভাবিক যে পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম ফিশিং ট্রলারগুলো প্রায় ফিশিং ট্রলার এখনো এই ঘাটে রয়েছে দর্শক ধারণা করুন ব্যবসায়ীরা ধারণা করছে সাগরের আবহাওয়া এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে স্বাভাবিক হওয়ার পরে ফিশিং সাগরে মাছ আহরণের জন্য যাবে এবং দর্শক মাছ প্রচুর পরিমাণে যেহেতু ভাদ্র মাস চলতেছে প্রচুর পরিমাণে মাছ পাবে বলে তারা আশা করছে এবং মাছের আহ মাছে যখন ভরপুর হবে এই আহ ফিশারি ঘাট নিত্য দিনের মতো পরিস্থিতি হবে ফিশারি ঘাটের দর্শক আহ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ছিলাম টিটিন লাইভে আপনাদেরকে জানাচ্ছিলাম আহ মৎস্য অবতরণ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে